السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلين أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহরবুল ইসাতের জন্য যিনি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, তাই তার শিখানোর ভাষায় আলহামদুলিল্লাহ। তারপর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত সকল বলেন আমিন। আমি যার বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি তা হল রোজা নষ্ট হওয়ার প্রকার সমূহ, রোজা কি কি কারণে নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ পর্যন্ত লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। একটা সাদা ধাগা একটা কালা ধাগা, কালো ধাগা যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সুম্মা তিমু সিয়াম ইলাল্লাইল, তারপর তোমরা রাত্রে পর্যন্ত সিয়াম পালন করো। তো এই সিয়াম নষ্ট হওয়ার কারণ সমূহ ইয়াতলু বিল আকলি ওয়াশারবি ওয়াল জামাই ওয়াল কাইউ আমাদান يبتلو بالباطل والشرب والجمع والقيء عمدا। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি খেয়ে নেয়, বিল আকলি, খেয়ে নেয়, খানা ভক্ষণ করে, অশ্বরবি অথবা পান করে, অল জামাই এবং মিলন করে, আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে, উল্টি করে, কেউ বলে বমি করে, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। নাম্বার প্রথম এক নম্বর হলো ইচ্ছাকৃত ভাবে কেউ যদি খেয়ে নেয়, চাই কোনোই খাবার হোক বা কিছুই হোক, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে খায় তাহলে সিয়াম ভঙ্গ হবে, কেউ যদি পান করে তাহলে সিয়াম ভঙ্গ হবে, কেউ যদি স্ত্রী মিলন করে তাহলে সিয়াম ভঙ্গ হবে, আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে সিয়াম ভঙ্গ হবে। তাহলে কেউ যদি ভুল করে কিছু খেয়ে নেয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে কিনা, কেউ যদি ভুল করে কিছু খেয়ে নেয় তাহলে সিয়াম ভঙ্গ হবে কিনা। আনা আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আবু হুরায়রা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা নাসিয়া ফাআকালা আও শারিবা, ইদা নাসিয়া, কেউ যদি ভুলে যায়, ফাআকালা আও শারিবা এবং খায় এবং পান করে, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন সিয়াম পালন করে নেয় অর্থাৎ পুরা করে নেয়, ফাইন্নামা আতা আমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করেছেন এবং খাইয়েছেন। আমাদের কাছে পরিষ্কার কেউ যদি আমরা ভুল করে সিয়াম অবস্থায় কেউ যদি আমরা ভুল করে কিছু খেয়ে নিই বা পান করে নিই তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না, আমাদের সিয়ামকে পরিপূর্ণ করে নিতে হবে। আমাদের ভিতরে অনেকে ডাউট থাকে যে সিয়ামে আসি, ভুল করে কিছু খেয়ে নিয়েছি তাহলে কি হবে, রোজা নষ্ট হবে, ভেঙে ফেলবো না রাখবো, এইরকম থাকে। তো আজ পরিষ্কার রাওহুল বুখারী শরীফের হাদিস যে কি, যে আপনি ফালিউতিম্মু সাওমাহু, আপনার সিয়ামকে পুরা করে নিন, আপনার সিয়াম বারকারার থাকবে, আপনার সিয়াম থাকবে, অতএব আপনি আপনার সিয়ামকে পুরা করে নিন, আপনার সিয়াম হবে। আরো একটা হাদিস আছে কি ফাইন নাম হুয়া রাযাকুন রাযাকাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রিজিক দিয়েছেন সেই জন্য তুমি খেয়েছো, অতএব তোমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাইয়েছে,
তোমার সিয়াম তুমি পালন করো। আমি যে ভুল করে খেয়ে নিয়েছি তাহলে কি কোনো কাফফারা দিতে হবে? রোজা তো হয়ে যাবে, কিছু কাফফারা দিতে হবে বা কাজা করতে হবে এরকম আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিম আছে হাদিসটা কি, ফালা কাদা আলাইহি ওয়ালা কাফফারা, যে এই বিষয়ে কেউ যদি ভুল করে খেয়ে নেয় বা পান করে নেয় তাহলে তাকে কাজাও করতে হবে না, তাকে কাফফারাও দিতে হবে না। নাম্বার এক কি, কেউ যদি ভুল করে খেয়ে নেয় বা পান করে নেয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। দ্বিতীয় নাম্বার যেটা হলো সেটা হলো সুরমা লাগানো। এই টাইমে আপনারা সকলে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা লাগিয়েছেন। আমরা যদি লাগাই এই নিয়তে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগিয়েছেন সেই জন্য আমরা সুরমা লাগাচ্ছি তাহলে আপনি নেকি পাবেন, আর আপনি যদি এমনি সৌন্দর্য বাড়াবার জন্য লাগান তাহলে আপনার সৌন্দর্য বাড়ানোই হবে, আপনার নেকি হবে না। কেননা ইন্নামা আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে আপনার নিয়তের উপরে। আপনার নিয়ত যদি শুদ্ধ হয় ঠিক হয় তাহলে আপনি নেকি পাবেন, আর আপনার নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আপনি নেকি পাবেন না। অতএব আপনি যদি নিয়ত ঠিক করেন, ঠিক করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা লাগিয়েছেন এই জন্য আমি লাগাচ্ছি, তাহলে আপনি নেকি পাবেন, আপনার সৌন্দর্য বাড়বে। আর আপনি যদি ভাবেন যে আমার আপনি নিয়ত না করেন যে সুরমা লাগান তাহলে আপনি শুধু সৌন্দর্যই বাড়ালেন, আপনার নেকি পেলেন না। তো সিয়াম অবস্থায় কেউ যদি সুরমা লাগায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে কিনা? عن عائشة قالت قال اقتحل رسول صلى الله عليه وسلم وهو صائم عائشة رضي الله عنها তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা লাগিয়েছেন وهو صائم সে সিয়াম পালন অবস্থায় ছিল, সিয়াম পালন অবস্থায় সুরমা লাগিয়েছেন, অতএব আমরা যদি সুরমা লাগাই তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না। হাদিস ইবনে মাজা, ইবনে মাজা হাদিসটা আছে হাদিস সহিহ হাদিস। আমার ভাই আমার বন্ধুরা, তাহলে আমাদেরকে আমরা যদি সিয়াম পালন করি আর আমরা যদি সুরমা লাগাই তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে না। এরপরে আর ডাউট থাকার কোনো প্রকারের সন্দেহ থাকা উচিত নয়, কেননা হাদিস পরিষ্কার, হাদিস হওয়া সাইমুন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় ছিলেন। তো আমরা সিয়াম অবস্থায় যদি আমরা সুরমা লাগাই তাহলে সিয়াম ভঙ্গ হবে না, ভুল করে যদি আমরা কিছু খেয়ে নিই তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আরো আছে ইনশাআল্লাহ, নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে সিয়াম কি করলে সিয়াম ভঙ্গ হয় না। পরিশাল্লাহ রব্বুল আলামিন, দোয়া করি রব্বুল আলামিন আমরা যেন কোরআন হাদিস মধ্যে চলতে পারে সেই তৌফিক তোমাদেরকে দান করে সকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।